ইন্ডিয়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ধাবা স্টাইল স্পেশাল খাসির মাংস তাও আবার প্রেশার কুকারে যেটা হয়ে যাবে ভীষণই তাড়াতাড়ি এর জন্য প্রথমেই একটা মশলার ঘোল বানাবো এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলার ঘোলটা বানিয়ে নেব এরপর একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে একশো গ্রাম সর্ষের তেল দিয়ে গরম করে নেব এর মধ্যে পাঁচটা ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দু কাপ মিহি করে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটাকে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব মশলার ঘোলটা আর দিয়ে দেব বাটি ধুয়ে একটুখানি জল এরপর সমস্ত কিছুটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এক কেজি খাসির মাংস খাসি মাংসটা মশলার মধ্যে দিয়ে দেবার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে খানিক্ষণ কষাতে হবে খাসি মাংস যত বেশি কষানো হবে এর স্বাদও তত বেশি ভালো হবে আমি প্রায় পনেরো মিনিট ধরে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে ভেজে নিই এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আলুটা দেবার পর আমি আরও পাঁচ মিনিটের জন্য সব কিছুকে কষিয়ে নেব এরপর দিয়ে দেব দু কাপ জল জলটা দেবার পর সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা দেবার পর গ্যাসটাকে হাইতে রেখে কুকারের ঢাকনাটা সিটি ছাড়া লাগিয়ে দেব। তারপরে সিটিটা দিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে আরও দুটো হুইসেল দিয়ে দেব। তাহলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সিটিটা পড়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং দমেই রাখব দমটা বেরিয়ে গেলে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই স্পেশাল খাসির মাংস একদম রেডি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে